বিদায় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি একজন অভিনেত্রী, এই সময়কার অত্যন্ত নাম করা পরিচিত কেয়া পায়েল। নামটা শুনলেই কেমন যেন নায়িকা নায়িকা একটা নাম, মানে একটা ভালো ছাত্রীর নাম কেয়া পায়েল হতে পারে না, মনে হয় যে জন্মই হয়েছে অভিনয় করার জন্য বা নাচবার জন্য। নামটা কি এখানে এসে এই মিডিয়ার জন্য দেয়া নাকি বাবা মার? বাবা মার, বাট আমার নামের মাঝখানে একটা নাম আছে, কেয়া আক্তার পায়েল। আক্তারটা ডিলিট হয়ে গেছে। না, ডিলিট বলতে মানে এত বড় নাম বলতে অসুবিধা হয়, কারণ কেয়া পায়েল এখন তো এই সময়ে যে তিন চারজন খুব আলোচিত অ্যাক্ট্রেস, নাটক খুব ভালো ভালো হচ্ছে, তুমি তার ভেতরে একজন একজন, কিন্তু তুমি প্রথম জন না কিংবা দ্বিতীয় জন না কিংবা তৃতীয় জন না, বাট তুমি একদম তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছো, কিন্তু তোমার সম্ভাবনা আছে প্রথম হয়ে যাওয়ার যে কোনো সময়। এই প্রথম হতে হতে তোমার কি কি আরো অভিজ্ঞতা হবে এবং প্রথম হতে আসলে আর কি কি যোগ্যতা লাগবে বলে মনে করছো? প্রথম হতে হবে এটা তো কখনো ভাবিনি যে আমার প্রথম হতে হবে, সেকেন্ড হতে হবে, থার্ড হতে হবে, এটা তো আমার মনে হয় না কোনো কম্পিটিশন। আমার মনে হয় যে আমি এখানে কাজ করতে আসছি, যে কাজগুলো পাচ্ছি সেগুলো মন দিয়ে করছি, যতটুকু পারবো নিজের মতো করে। আমি কাউকে কম্পিটিটর মনে করি না। আমার যারা সিনিয়র আছে তাদের থেকে আমি শিখি, এবং তারা যদি কিছু ভালো করে আমি কিন্তু ডেকে বলি যে আপু আপনার এই কাজটা ভালো লেগেছে, ভাই আপনার এই কাজটা ভালো লেগেছে। আমি কখনো চিন্তা করি না আচ্ছা আমি একদিন হয়তো ফার্স্ট হব, সেকেন্ড হব, কম্পিটিশন না তো। এখন নাটক অনেক ভালো হয়, ভালো বাজেটের নাটক হয়, ধরে ধরে কাজ করে। আমরা বেশিরভাগ নাটক টেলিভিশনে মিস করলে আবার সোশ্যাল মিডিয়াতে দেখি। একটি ভালো নাটক করার পর সারাটা কেমন পাও? অনেক পাই, কমেন্টস তো দেখলে বোঝা যায় আসলে মানুষ কীভাবে নিচ্ছে নাটকটা। তো কমেন্টস বক্সে আমার মনে হয় যে আমি যখন কোনো একটা মেসেজ দেই কোনো একটা নাটকে, তখন বলে যে আপু আমার এটা আমার জীবনের সাথে রিলেটেড, কিংবা আমি এখান থেকে দুইটা জিনিস শিখেছি, ওই জিনিসটাই মনে হয় যে আরে বাপরে কিছু একটা পেরেছি হয়তো। কেয়া পায়েলকে নির্মাতারা কাস্ট করে কেন? এত কিছু তো জানি না, বাট আমার মনে হয় যে আমি টাইম মেনটেন করতে সবসময় মানে আমার মনে হয় যে টাইমটা মেনটেন করতে হবে, আর স্ক্রিপ্ট যেটা দেয় ওইটা আমি প্রপারলি ওইটা হোমওয়ার্ক করি, সো আমি সিরিয়াস আমার কাজে, এই জন্য হয়তো তারা। ওকে, আমরা যখন অভিনয় করতাম তখন আমাদের যারা সহশিল্পী ছিল তখন অনেকেই খুব সিরিয়াস ছিল, কিন্তু অনেকেই খুব অল্প বয়সে আসার কারণে ঠিক অল্প বয়সে ওই সিরিয়াসনেসটা জন্মে না। তোমরা অনেকেই অনেক পাকাপোক্তভাবে মিডিয়াতে এসেছো, মনে হয় যে অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে এসছো, কিন্তু আসলে কোনো অভিজ্ঞতা কিন্তু ছিল না। তো এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে জায়গাটিকে সিরিয়াসলি নেওয়া, এখানে তো অনেক অপরচুনিটি আছে যে একটু প্রেম করা যায়, একটু সময় অন্যভাবে কাটানো যায়, একটু চাহিদা হয়ে গেলে দেরি করে আসা যায়, কিন্তু তোমরা যারা আসলেই ভালো কাজ করছো তো সব কিছু মেনটেন করছো, এটা কি পারিবারিক শিক্ষা নাকি এটা অন্য কোনো লেসন আছে? অবশ্যই, মানে এটা তো একটা কাজেরই জায়গা, তো আমি মিডিয়াটাকে আমি কাজই কাজ হিসেবেই দেখি সবসময়, যে আমি যখন সকালে যাব এবং আমি যখন রাতে ব্যাক করব, যতটুকু সময় আমি সেখানে থাকবো ততটুকু সময় আমি চিন্তা করি যে এটা আমার কাজ, এবং এই কাজটাকে যেভাবে উচিত কাজটাকে শেষ করে আমি সেভাবে করি। আর যখন আমি বাসায় চলে আসি তখন আমি আমার মতো আমার বাসায় যেরকম থাকা উচিত সেরকমই থাকে, আর সম্পর্ক কিংবা আমার ফ্যামিলি সেটা একান্তই আমার পার্সোনাল বিষয়, সেটা আমার কাজের সাথে রিলেটেড না। সো মিডিয়া হচ্ছে আমার কাজের জায়গা, সেখানে আমার ব্যক্তিগত কিছু আমি কখনো ইনভলভ করতে চাই না। আমাকে যারা দেখে কিংবা আমার কাজ যারা দেখে, আমার যারা পরিচিত মানুষ কিংবা যারা আমাকে পছন্দ করে, তারা কখনো বলে না আপু আপনার এই জিনিসটা আমার খারাপ লেগেছে। আমি ওইভাবেই চলি। আমার যেটা ফিল হয় যে মিডিয়াতে যারা একান্তই কাজ করে কিংবা কাজের যে মানুষগুলো, তাদের তো আসলে তাদেরকে নিয়ে কিছু বলার নাই, তাদেরকে নিয়ে কখনো বলবেও না, তাকে নিয়ে বলবে যে হয়তো কাজ ছাড়া অন্য কিছু করে। এটা শুধুমাত্র মিডিয়া না, সেটা আমাদের ব্যক্তিগত জীবন যদি চিন্তা করি কিংবা সেটা পড়াশোনা হোক যেখানেই হই না কেন, সেখানে যদি আমি খারাপ কিছু করি সেখানে আর 10 জন মানুষ খারাপ বলবেই। তো মিডিয়াটা মানুষ বলে একজনের জন্য 10 জনের উদাহরণটা দেয়, এটা মানুষের একটা অভ্যাস যে একজন এটা হয়েছে দেখে আরও 10 জনকে নিয়ে আমি বলছি। তো এটা কখনো আমি বলবো না যে যার যেটা ভালো সে সেটাই পাবে আর যে যেটা খারাপ সে সেটাই পাবে। তোমার বিপরীতে যে নায়করা অভিনয় করেছে তার ভিতরে সবচেয়ে ভালো লেগেছে কাকে? অভিনয় তো সবাই ভালো তার তার জায়গা থেকে, তোমাকে একটু বেশি টানে কি? আমার আমি এটা কখনো চিন্তা করি না। তোমার ভালো লাগার নাটক এ পর্যন্ত করা সবচেয়ে ভালো লাগার নাটক কোনটি? সব নাটক তো আমি নিজেই করি, তো আমার সব প্রত্যেকটা নাটকই আমার খুব কষ্ট করে করা, আমার যত্নে করা, এবং আমার ক্যারিয়ারটা খুব ছোট, সো ছোট্ট একটা ক্যারিয়ারে আমি এখনো বাছাই করতে পারবো না যে এটাই সব থেকে ভালো। এটাই সব প্রিয় ডিরেক্টর
প্রিয় ডিরেক্টর, প্রিয় কোনো মানুষ নেই? কোনো প্রিয় নেই, কাজের